নমস্কার, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, বড় অস্থির সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, লকডাউনে গৃহবন্দী জীবন, শিক্ষাঙ্গনগুলো বন্ধ, ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপায় নেই, তাই বাধ্য হয়ে এই আন্তর্জালিক মাধ্যম গ্রহণ করতে হয়েছে আমাদের। তাদের প্রয়োজনের কথা স্মরণে রেখেই আমাদের আয়োজন আমন্ত্রিত বক্তৃতামালার। এই আমন্ত্রিত বক্তৃতামালার দ্বিতীয় দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলানা আজাদ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শান্তনু চট্টোপাধ্যায়। শান্তনুদা আমাদের খুব কাছের মানুষ, পরিচিত। তার আর এক পরিচিতি শুধু অধ্যাপক হিসেবে নয়, কবি ও প্রাবন্ধিক হিসেবে। জটিল বিষয়কে খুব সহজ করে উপস্থাপন করার স্বাভাবিক এক কৌশল তার রক্ত। সেই কৌশলী প্রতিভার গুণে আজ আমরা তার কাছ থেকে শুনে নেব কাব্য জিজ্ঞাসার মতো ছাত্রছাত্রীদের কাছে যেটা জটিল বলে মনে হয় সেই বিষয়টি সম্পর্কে কিছু কথা। আজকে তার আলোচনার বিষয় কাব্য জিজ্ঞাসা, একটি সাধারণ আলোচনা। কাব্য জিজ্ঞাসা নিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন কম নয়, প্রায় তারা বলে ভীষণ জটিল। কিন্তু এই জটিলতা ঠিক কোথায়, তা নিয়ে আজকে কথা বলবেন শান্তনুদা। বাংলা সাহিত্যে অলঙ্কার শাস্ত্রের চর্চা সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের হাত ধরে। ভরতের নাট্যশাস্ত্রে আমরা প্রথম রসের উল্লেখ পাই, তারপরে ষষ্ঠ শতকে আমরা পেয়েছি আচার্য দণ্ডীকে, সপ্তম অষ্টম শতাব্দীতে আচার্য ভামহ, এবং আরেকটু পরে আচার্য বামনদেবের কাব্যালঙ্কার সূত্রবৃত্তিতে প্রথম কাব্যের আত্মা সম্পর্কে প্রশ্ন উঠে এলো। কাব্যের আত্মা কী, সেই নিয়ে রীতিবাদ, ধ্বনিবাদ, রসবাদ, বক্রোক্তিবাদ, নানা বাদানুবাদ রয়েছে। সেই সুদূর সময় থেকে শুরু করে বর্তমানকালেও আমরা কাব্য নিয়ে নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসার মুখোমুখি হই, নানা প্রশ্ন জেগে ওঠে পাঠকের মনে। পরবর্তীকালে আনন্দবর্ধন, বিশ্বনাথ কবিরাজ, রুদ্রট, মন্মথ প্রমুখ আলঙ্কারিকগণ নানা আলোচনা করেছেন, এবং আমাদের কাব্যজগতের যাকে আমরা কাব্যগুরু বলি, সেই কবিগুরু রবীন্দ্রনাথও কাব্য নিয়ে আলোচনা করেছেন তার সাহিত্য প্রবন্ধ গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে। রবীন্দ্রনাথের একটি কবিতা বিশেষ করে মনে পড়ে যায় এই সময়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ তো তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলব এ সত্য, তাই এ কাব্য। সেই সত্যের অন্বেষণ করতে গিয়েই কবি রবীন্দ্রনাথ তার প্রবন্ধে সহৃদয় পাঠকের কথা বলেছেন। এখন সহৃদয় শ্রোতা হিসেবে আমরা শান্তনুদার কাছ থেকে শুনে নেব এই কাব্যচর্চার, কাব্য জিজ্ঞাসার জটিল অরণ্যে কিভাবে আমরা কাব্যের অলৌকিক মায়ার জগতে রসাস্বাদন করতে পারি। তাই সরাসরি চলে যাচ্ছি শান্তনুদার কাছে। নমস্কার। কোভিড-19 প্রেক্ষাপটে মার্চের 14 তারিখ থেকে আজ 8 জুলাই পর্যন্ত
পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের স্কুল কলেজ, ভারতবর্ষে পাবে না, বিশ্বজুড়েই পঠন পাঠন সবটাই চার দেওয়ালের মধ্যে আর নেই। স্কুল কলেজের গেটের বা ইউনিভার্সিটি গেটের সামনে জমায়েত আর নেই, আমরা সবাই এখন ঘরবন্দি হয়েছি। নেহাত প্রয়োজন ছাড়া আমরা কেউ বাইরে বেরুচ্ছি না। ফলত এইরকম এক প্রেক্ষাপটে যেখানে মানুষের মৃত্যু মিছিল ঘটছে প্রতি মুহূর্তে, যেখানে মানুষ অসহায় নানান কারণে, সেখানে অনলাইন ক্লাস, বিদ্যাচর্চা, সাহিত্যচর্চা, যার যেমন ডিসিপ্লিন থেকে চর্চা করতেই হচ্ছে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর বাংলা ডিপার্টমেন্টের উদ্যোগে একটি অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে সেই আমন্ত্রিত লেকচারের জন্য আহ্বান জানিয়েছেন বিভাগীয় প্রধান অধ্যাপক অরিন্দম গোস্বামী মহাশয়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সঙ্গে এই কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং বিশেষত বাংলা বিভাগের ছাত্রছাত্রী যাদের পাঠ্য বিষয় রয়েছে কাব্য জিজ্ঞাসা, তাদের উদ্দেশ্যে জানাই যে আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সে বিষয়টি সম্পূর্ণভাবে তোমাদের জন্য, শিক্ষক অধ্যাপকদের জন্য নয়, সেই বুৎপত্তি বা সেই পড়াশোনা আমার নয়, অত দূর আমি যাবার ক্ষমতা ধরি না, কারণ বিষয়টি খুব সহজ বলে মনে হয় না আমার কাছে অন্তত। আমি চেষ্টা করব কাব্যজিজ্ঞাসার পাঠ্য যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমার মতো করে, আমি যেভাবে পড়াতে অভ্যস্ত, আমার মতো করে বোঝানোর, তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি ঘটে নিজে বলে ক্ষমা করবেন এবং ছাত্রছাত্রীরা অবশ্যই আমাকে শুধরে দেওয়ার সুযোগ দেবে। তাহলে শুরু করি। এই অতিমারী প্রেক্ষাপটে এমন কথা আমরা কেউ বলতেই পারব না যে আমরা মিষ্টি খাচ্ছি না। নিঃসন্দেহে মিষ্টি খাচ্ছি, কিন্তু এখন কাউকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা তুমি কি জিলিপি খেয়েছো, উত্তর আসবে অবশ্যই খেয়েছি স্যার। আচ্ছা জিলিপির স্বাদ কেমন, উত্তর এরকমই হয় মিষ্টি। অর্থাৎ জিলিপির যে রসানুভূতি, জিলিপির যে রস, তার যে স্বাদ, তাকে মিষ্টি এই শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দে ধরা গেল না। কিন্তু বাস্তবে কি সত্য যে জিলিপির স্বাদ মিষ্টি? তাই যদি হতো তাহলে রসগোল্লা, পান্তুয়া, বোঁদে, এই বিবিধ রকম যে মিষ্টি রয়েছে তা খেলেই তো জিলিপির স্বাদ পূর্ণ হতো, হয় না? আবার এমন দেখা যায় একবার একদিন জিলিপি খেলেই সেই বাসনা, বাসনা কিন্তু শব্দটা মনে রাখতে হবে, সেই বাসনা পূর্ণ হয় না, আবার জিলিপি খেতে ইচ্ছা করে। অর্থাৎ রসিক জানে জিলিপির স্বাদ, সে বা তিনি সেই স্বাদকে বর্ণনা করতে পারেন না। এই যে অনির্বচনীয়তা, এই যে রসার স্বাদন, তা কোনো অংশে কাব্য জিজ্ঞাসা যা পাঠ্য আমাদের, তার একটি প্রস্থান যে রসবাদ, তার সঙ্গে কোনো তফাৎ নেই। অর্থাৎ কাব্য রসিক যিনি, ঠিক যেমন জিলিপির স্বাদ রসিক, কাব্য রসিক যিনি তিনি ওই রকম বাসনারঞ্জিত হয়েই বারংবার কাব্য রসাস্বাদন করেন
এবং বারংবার যদি তাকে একই প্রশ্ন করা হয়, ঠিক যেমন করে আমরা জিলিপির স্বাদ গ্রহণকারী ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু একই উত্তর দেবেন, অসাধারণ। তিনি বলতেই পারবেন না কেন এই কবিতাটি ভালো লাগলো। আচ্ছা, একটা কবিতা পড়ার পর কিন্তু আর এক কবির কাব্য পড়ছেন, তাহলে বোঝা গেল জোর করে যেমন কাউকে জিলিপি খাওয়ানো যায় না, জোর করে কাউকে যেমন জিলিপি খাইয়ে তার রসাস্বাদনের যে এক্সপ্রেশন নেওয়া যায় না, ঠিক সেরকমভাবেই জোর করে কাউকে কবিতা পড়ানো সম্ভব নয়। ফলত তার কাছ থেকে সেই কবিতা পাঠের যে অনুভূতি তা পাওয়া যায়। এই যে ঘটনাটি ঘটল, অর্থাৎ জিলিপি খাওয়ার পর তার স্বাদের প্রকাশ বা রসানুভূতির প্রকাশ, জিজ্ঞাসার যে উত্তরটি আমরা পেলাম মিষ্টি শুধুমাত্র, কিন্তু তাতে কি সত্যি প্রকাশ ঘটল? সত্যি কি তাই হলো? হলো না। এই জিজ্ঞাসাটা কিন্তু চিরকালই রয়ে গেছে। ফলত আমরা সেখানটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাব ওই জিলিপি নির্মাণ কৌশলটুকুই বেরিয়ে আসে। অর্থাৎ কাব্যের রস নির্মাণ কৌশলটিই বেরিয়ে আসবে। মানুষের হাসি মধুর, কিন্তু মানুষ যদি দাঁত দেখায় তাকে মধুর বলা যাবে না। কেন বলা যাবে না? দাঁত হলো একটি খাঁচা, তার একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে কোনো আনন্দ নেই, মাধুর্য নেই। কিন্তু হাসবে যখন মানুষ, তখন সেই দাঁত একটা অন্যতম মাত্রা নেয় এবং সেই হাসি মানুষকে এক অন্যরকম তৃপ্তি দেয়। সুতরাং বোঝা গেল রসের এই জগৎ, সে জগতে আলোচনা কিন্তু অনির্বচনীয়তার জায়গা, এক অলৌকিক মায়ার জগতের জায়গা, যা শুধুমাত্র পাঠক হৃদয়েই অনুভবযোগ্য। এই হলো প্রথম কথা। আর এই কাব্য জিজ্ঞাসা, কেন জিজ্ঞাসা, কেন কাব্যকে নিয়ে জিজ্ঞাসা, তার শুরুর কথাটা আমরা এখানেই বললাম। এবার আমার আলোচনার দ্বিতীয় স্তরে আসি। আমরা বাংলা বিজ্ঞাপন শুনি, মনে করে দেখো অত্যন্ত পরিচিত একটি বিজ্ঞাপন আছে, বলা হয় সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বরলিন। আচ্ছা, এটি কবিতা হলো না কেন? সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বরলিন বা উজ্জ্বল মসৃণ ত্বকের গোপন কথা চেসমি গ্লিসারিন, ভালোই বলেছেন, এটি কবিতা হলো না। কিন্তু আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরি, বা হাজার বছর ধরে পথ হাঁটিতেছে এই পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথে মালয় সাগরে পণে ঘুরেছি আমি, তা কবিতা হলো কেন? এর তোমাদের মধ্যে এই প্রশ্নটা আসা উচিত। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, এটি কবিতা হলো না। কিন্তু আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরি, এটি কবিতা হয়ে গেল কেন? এই যে জিজ্ঞাসা, তাহলে কোথাও না একটা কোথাও তারতম্য রয়েছে, কতগুলি শব্দ অর্থবোধক একটি বাক্য, বা পরপর অর্থবোধক কতগুলি বাক্যকে সাজালেই কবিতা হয় না? ঠিক যেরকমভাবে ডালবাটা চিনি এবং কিছু লাল রং মিশিয়ে আমি জিলিপি তৈরি করলে তা জিলিপি নাও হয়ে উঠতে পারে কোনো এক রসিকের কাছে, সে স্বাদ মিষ্টি হবে, অবশ্যই চিনি যখন আছে মিষ্টি হবে, কিন্তু রসিকের কাছে তার অনির্বচনীয় স্বাদ আসবে না। ঠিক সেরকমভাবে কোথাও একটি জায়গা আছে যেখানে পার্থক্য ঘটে যায়, আর এই জায়গাটার আলোচনাই হলো কাব্য জিজ্ঞাসা। অর্থাৎ কাব্যের আত্মাকে অনুসন্ধান করা, তার খাঁচাকে নয়, দাঁতের পাটিকে নয়, হাসিকেই অনুসন্ধান করছেন আমাদের ভারতীয় আলঙ্কারিকগণ। আলোচনা তৃতীয় স্তর। আচার্য বামন তাঁর অলঙ্কারবাদ
প্রসঙ্গে বলছেন তে কাব্যম লার্জ্যম অলঙ্কার, অর্থাৎ বাক্য অলঙ্কৃত হলেই তা কাব্য হয়ে ওঠে, অর্থাৎ নিরলঙ্কৃত বাক্য কাব্য নয়। আমরা স্বাভাবিক দৃষ্টিতে যদি ব্যাপারটাকে মাথায় নিই তাহলে দেখতে পাব যে স্বাভাবিকভাবে যা তাকে অলঙ্কৃত করলেই সে কিন্তু একটি সৌন্দর্য পাচ্ছে, কাব্যশ্রী ঘটছে, তার সৌন্দর্য সম্পন্ন করছে, খুব স্বাভাবিক। নিরলঙ্কৃত মানুষ বা মানবিকই যদি ধরি আর অলঙ্কৃত মানবী, অবশ্যই সৌন্দর্যে পার্থক্য ঘটে। কিন্তু এখানে একটি প্রশ্ন থাকছে, এমন কিছু সূক্ষ্ম প্রশ্ন না, স্বাভাবিক প্রশ্ন। আচ্ছা, এমন তো অনেক আছে, এমন অনেক উদাহরণ আছে কাব্যে, সাহিত্যে, লৌকিক জগতে, যা একান্ত নিরলঙ্কৃত, অলঙ্কারের কোনো প্রশ্নই নেই, কিন্তু তা চমৎকারিত্ব আনছে, মানুষের মন বুদ্ধির দৃষ্টিকে আকর্ষণ করছে। আবার এমন উদাহরণ আছে যে অলঙ্কৃত, অলঙ্কারের চমৎকারিত্বে উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মানুষ বা রসিক পাঠক তা থেকে স্বাদ গ্রহণ করতে পারছেন না, ভার মনে হচ্ছে অলঙ্কারের। আমাদের প্রকৃতি জগতের মধ্যে দেখো, বনসৃজন প্রকল্পের মধ্যে যদি আমরা ধরি যে বানানো একটি বাগান বা বাগিচা, আর প্রকৃতি তার নিজের খেয়ালে গড়ে তুলেছে একটা বাঁকা নদী বা কাঁদর, তার পাশে ক্ষেত, হঠাৎ করে কাঁদরের ধারে বেশ কিছু আম, জাম, জারুল, নিম, বেল, শ্যাওড়া, তাল, খেজুর মিলেমিশে একটা অদ্ভুত ধরনের উপনিবেশ গড়ে তুলেছে। কখনো কখনো মনে হয় দেখবে ওই উন্মুক্ত খাঁখা প্রান্তরের মাঝে ওই যে তাল, বেল, খেজুর, কিছু শ্যাওড়া, আর শ্যাওড়া, উলুখাগড়া মিলে একটা যে একটা অদ্ভুত ঘন বসতি করেছে, মনকে কিন্তু টানে। মনে হয় ওই ফাঁকা ধুধু প্রান্তরের মাঝে ওই একফালি সবুজ জঙ্গল, ঝোপঝাড় যেন অসাধারণ এক মাত্রা আনছে। তার জন্য দার্শনিক কবি শিল্পী হওয়ার প্রয়োজন হয় না, মানুষ মাত্রেই সেই রূপে মুগ্ধ হয়ে পড়ে। ওই সেখানে তো কোনো অলঙ্কার নেই, সেখানে বাগিচার মালির কোনো সাজসজ্জার জায়গা নেই, স্তর বিস্তরে ফুলের শাড়ি নেই, টবের শাড়ি নেই, এ তো আমাদের চোখের সামনেই দেখা। ফলত বামনের এই মতবাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারলাম যে অতি ব্যক্তি দোষ এবং অব্যক্তি দোষ রয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত অলঙ্করণ অতি ব্যক্তি, আর একেবারেই অলঙ্কার নেই অব্যক্তি। সুতরাং তবুও এই অলঙ্কারবাদকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তার অনেকগুলি কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হল অলঙ্কারবাদ কাব্য আত্মা অনুসন্ধানে কোটানকোট কাব্য জিজ্ঞাসার প্রথম একটি প্রস্থান, এবং তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো নিঃসন্দেহ ছন্দ অলঙ্কার, সেখানে দেখতে পেয়েছ যে শব্দের ধ্বনিরূপের আশ্রয়ে অলঙ্কার বসে, শব্দের অর্থরূপের আশ্রয়ে অলঙ্কার বসে। এই শব্দের ধ্বনিরূপের যেগুলি বসে আমাদের শ্রুতি সাম্মানে, আর অর্থরূপের আশ্রয়ে যে অলঙ্কারগুলি বসে তা কাব্যের মধ্যে প্রবেশ ঘটিয়ে কাব্যের চারিত্র্য বৃদ্ধি করে, রসিক পাঠকের কাছে অতিরিক্ত এক আনন্দ আস্বাদন দেয়। ফলত অলঙ্কারগুলোকে বাদ দেওয়া যায় না, যেমন উপমা, রূপক, অতিশয়োক্তি, সমাসক্তি, ব্যজস্ফুতি, দৃষ্টান্ত, নিশ্চয়, অপনভূতি, এগুলো তো আমরা জানো। কিন্তু শব্দালঙ্কারের মধ্যেও এমন কিছু অলঙ্কার আছে তোমরা টের পেয়েছ, যেমন শ্লেষ, যেমন বক্রোক্তি, তা কিন্তু খুব হেলা ফেলার অলঙ্কার নয়, তার শক্তি মারাত্মক। এই বক্রোক্তি অলঙ্কার নিঃসন্দেহ শব্দ অলঙ্কার, এই বক্রোক্তি অলঙ্কার কিন্তু খুবই কঠিন একটি অলঙ্কার, এবং এতটাই তার তাৎপর্য যে আমাদের এই অলঙ্কার শাস্ত্রে কাব্যতত্ত্বের ক্ষেত্রে
বক্ষোক্তি বাদ বলে একটি বাদ আছে, একটি প্রস্থান আছে, এবং আচার্য কুন্তক তার বক্ষোক্তি জীবিতম গ্রন্থে এই আলোচনাগুলি করেছেন। যদিও তিনি সে ধ্বনি এবং রসের দিকেই যাত্রা করছেন, সুতরাং অলঙ্কারের গুরুত্বকে অস্বীকার করার কোনো জায়গা নেই। বামনের পরের প্রস্থানটি আসে তাই রীতিবাদ, রীতিরাত্মা কাব্যস্য, অর্থাৎ বিশিষ্ট গুণে রীতি, বিশিষ্টা পদরচনা রীতি, পদরচনার যে স্টাইল পদ, বাক্য রচনার যে স্টাইল, এই স্টাইলের হেরফেরে বা স্টাইলের গুণেই বাক্য কাব্য হয়ে ওঠে, এই হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা, আমি কিছু স্টাইল যদি আয়ত্ত করতে পারি তাহলে আমি মহাকবি হয়ে উঠতে পারব, প্রশ্নটা থেকেই যাচ্ছে। স্টাইলের গুণে কিন্তু অবশ্যই বাক্য কাব্য হয়ে ওঠে। স্টাইলকে আয়ত্ত করবেন কে? নিঃসন্দেহে তিনি সেই স্বকীয়তা সেই জায়গায় পৌঁছে গেছে। কারণ স্টাইল এমন একটি জিনিস, যিনি রচনা করেন তিনি গদ্যশিল্পী হন, পদ্যশিল্পী হন, চিত্রশিল্পী হন বা সঙ্গীত শিল্পী হন, প্রত্যেকেরই নিজস্ব একটি স্টাইল তৈরি হয়ে যায়। এবং আমরা বিচ্ছিন্নভাবে সেই সঙ্গীত, নামহীন কোনো চিত্র দেখলেও সেই চিত্র, লেখকের নামহীন কোনো গদ্য দেখলে কার লেখা গদ্য, কবির নামহীন কোনো কবিতা শুনলে বা পড়লে বা দেখলে কার লেখা কবিতা বুঝতে পারি। অতএব রীতিবাদকে যে অস্বীকার করা যায় তা নয়, কিন্তু এখানেও অনেক গণ্ডগোল রয়েছে। কিসের গণ্ডগোল? না, রীতি যদি কাব্যের আত্মা হবে তাহলে দেখা যাচ্ছে কি অলঙ্কারবাদ বা কি রীতিবাদ এগুলো বাইরের আলোচনা হয়ে যাচ্ছে। আমরা শুরু করেছিলাম কিন্তু সেই জিলিপি রসার সাধন, যা মিষ্টি ছাড়া আর কিছু উত্তর পাইনি আমরা। রসগোল্লাও মিষ্টি, জিলিপিও মিষ্টি, তাহলে জিলিপির স্বাতন্ত্র্য কোথায় রইল? নিঃসন্দেহে আলাদা কিছু একটা আছে যা অনির্বচনীয়, যা প্রকাশ করতে পারেনি, পারা যায় না। কি অলঙ্কারবাদ বা রীতিবাদ সম্পূর্ণভাবে তাই দেহাত্মবাদী হয়ে গেল, অর্থাৎ কাব্যের বহিরঙ্গ আলোচনা হয়ে গেছে। কাব্যের যে আত্মা, যার গুণে বাক্য কাব্য হয়ে ওঠে, সেই কাব্য শরীর ভেদ করে যে কাব্যের আত্মা অনুসন্ধান, তার মধ্যেও কিন্তু রীতিবাদ যেতে পারেনি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনিবাদীগণ তারা বলছেন আসলে এতক্ষণ যে আলোচনা হল তা সম্পূর্ণ হবে কাব্য শরীর নিয়ে আলোচনা। কাব্য শরীরে কি থাকে? শব্দ, আর শব্দের সঙ্গে অন্বিষ্ট হয়ে থাকে তার অর্থ। আচ্ছা, আমি যদি শব্দার্থ বোধ নিয়ে থাকি, আমি যদি আলঙ্কারিক সূক্ষ্ম বিচার বোধ নিয়ে উপস্থিত থাকি, তাহলে কি আমি কাব্যার্থ অনুসন্ধান করতে পারবো না? ধ্বনিবাদীগণ বলছেন না, তারা পরিষ্কার বলেছেন শব্দার্থ শাসনে মাত্রে নৈব লবেদ্যতে, বেদ্যতে সহি কাব্যার্থ তত্ত্বজ্ঞই রেব কে বলাম। অর্থাৎ ব্যাকরণের পণ্ডিত হলেও সে কাব্যরসই না হতে পারে, পরিষ্কার। দেখো, আমি আম বিশারদ, কোনটা ল্যাংড়া, কোনটা ফজলে, কোনটা হিমসাগর, কোনটা চৌষা আমি খুব জানি, গাছের পাতা দেখে বলতে পারি। কিন্তু কেউ যদি চোখ বন্ধ করে আম খেয়ে বলতে পারে আহা এটি হিমসাগর গো, এটা ল্যাংড়া, সেই তো রসিক। অর্থাৎ সে আত্মাকে জেনেছে স্বাদের মধ্য দিয়ে, রসার সাধনের মধ্য দিয়ে সে কিন্তু বুঝে যাচ্ছে তার সূক্ষ্ম তারতম্য। সেজন্য
ধনীবাদীদের এই কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তারা বলছেন যত্রার্থ শব্দ বা তমার্থ মূল প্রসর্জনীকৃত স্বার্থ ব্যঙ্গাত্ম কাব্য বিশেষ স্বধ্বনি রীতি সুরিভি অর্থাৎ যেখানে শব্দ ও তার অর্থকে বিনা স্বার্থে জলাঞ্জলি দেয় শব্দার্থ তমার্থ মূল প্রসর্জনীকৃত স্বার্থ যেখানে শব্দ তার অর্থকে বিনা স্বার্থে জলাঞ্জলি দেয় ব্যঙ্গাত্ম কাব্য বিশেষ স্বধ্বনি রীতি সুরিভি সেখানে ব্যঙ্গ প্রতীয়মান হয় তাই ধ্বনি ব্যঙ্গের পরিভাষা ধ্বনি তা দেখো শব্দ যেখানে তার অর্থকে জলাঞ্জলি দেয় এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো এই যে একটি শব্দের যে আভিধানিক অর্থ থাকে তা কাব্যের ক্ষেত্রে শুরুতেই পরিত্যাগ করছে সে করে ভিন্ন কোনো একটা দিকে নিয়ে যাচ্ছে পাঠক ধরে নাও আমি যদি এই শব্দটি লিখি এখন মা আমরা জানি যে এই শব্দটি যখনই আমি লিখলাম আমার কাছে কিন্তু একটি ধারণা জন্ম নিল সে ধারণাটি হলো অবশ্যই মা মায়ের তো কী অর্থ করবে জননী কিন্তু কবি যখন এটি কবিতায় ব্যবহার করছেন তার একটি সুতরাং আমরা আগেই দেখেছি যে একটি শব্দ তার আভিধানিক অর্থকে পরিত্যাগ করে যখন অতিরিক্ত কোনো এক অর্থকে দোতনা করে তখনই সে কাব্যের আত্মা হয় অর্থাৎ শব্দের ধর্মই হলো সে বাচ্যার্থের দিকে গমন করে বাচ্যার্থের দিকে গমন করে সে যে জায়গায় পৌঁছায় তাকে আলংকারিক পরিভাষায় বলা হয় ব্যঙ্গার্থ বা ব্যঙ্গ ব্যঙ্গের পারিভাষিক নাম হল ব্যঞ্জনা তোমরা অনার্সে পড়েছ শ্লেষ এবং বক্রোক্তি অলঙ্কার খুব ভালো করেই জানো শ্লেষে একটি মাত্র শব্দ ব্যবহার করা হয় কিন্তু তার দুটি অর্থ থাকে একটি অনুভব করা যায় বোঝা যায় একটি শব্দকে কিন্তু আরেকটি অর্থ শব্দের অর্থকে বোঝা যায় কিন্তু আরেকটি অর্থকে কিন্তু অনুমান করে নিতে হয় এই যে প্রতীয়মান হচ্ছে যে অর্থটি যা অনুভব করছি এটাই কিন্তু লক্ষ্যার্থ দিকে লক্ষ্যার্থ হয়ে ব্যঙ্গার্থে যাচ্ছে সুতরাং শব্দের যে পারিভাষিক অর্থ আভিধানিক অর্থ এবং সে যে লক্ষ্যার্থ থেকে ব্যঙ্গার্থে যাত্রা করছে এই ব্যাপারটা কবিতার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ কবিতায় কী কী থাকে কবিতায় থাকে শব্দ শব্দের আশ্রয়ে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার আর থাকে ছন্দ কবিতার শরীর তাই দিয়ে গঠিত ফলত কবিতায় ব্যবহৃত শব্দগুলি তার যদি শুধুমাত্র আমরা অভিধার্থ ধরি তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে কেন গণ্ডগোল হয়ে যাবে যেমন একটি উদাহরণ দিই এঘোর রজনী মোহের ঘটা কেমনে আইলো বাটে আঙিনার মাঝে বদুয়া ভিজেছে দেখিয়া করানো ফাটে এঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে আঙিনার মাঝে বধুয়া ভিজেছে দেখিয়া পরাণ ফাটে দেখো এঘোর রজনী তার একটি অর্থ হয় মেঘের ঘটা আমরা বুঝতে পারছি যে রাতের অন্ধকার বর্ষণময় রাত আঙিনার মাঝে বধুয়া ভিজেছে দেখিয়া পরাণ ফাটে আঙিনা বাড়ির উঠোন বন্ধু ভিজছে এবং তা দেখে পরাণ ফাটছে শুধুমাত্র এই অর্থটি যদি আমরা নিই তাহলে কি রসার সাধন করতে পারলাম অবশ্যই পারলাম না কেন পারলাম না তা প্রমাণ দেখো এঘোর রজনী দুর্দিন মেঘের ঘটা চরমতম দুর্দিন আঙিনা এই অঙ্গন তো হৃদয় অঙ্গন হতে পারে কারণ বন্ধু এসেছে বাড়িতে এই চরম দুর্দিনের রাতে তা দেখে পরাণও ফাটে কী করে সম্ভব তো আনন্দের কিন্তু আঙ্গিনার মাঝে বধুয়া ভিজেছে
দেখিয়া পরাণ ফাটে, তা দেখে পরাণ ফেটে যাচ্ছে, প্রাণ ফেটে যাচ্ছে সেই বন্ধুর, যে বন্ধুর বাড়িতে এসেছে বন্ধু, অর্থাৎ রাধার বাড়িতে। এই চরম ঘোর দুর্দিনের রাতে এসেছে কৃষ্ণ এবং তা দেখে, উঠোনের মাঝে ভিজছে দেখে রাধার হৃদয় ফেটে যাচ্ছে, প্রাণ ফেটে যাচ্ছে। সুতরাং এই অঙ্গন আর অঙ্গন থাকছে না, উঠোন থাকছে না, এই এই অভিধার্থের মধ্যে থাকছে না। সই কেমন ধরিব হইয়া আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। দেখো ওখানেও কিন্তু অঙ্গন শব্দের ব্যবহার আছে। এই অঙ্গন কি সত্যি বাড়ির উঠোন দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে আর এক পরকীয়া নারী, নারীর কাছে, নায়িকার কাছে? তা তো নয়। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই অঙ্গন শব্দের যে উদার্ত রয়েছে তা কিন্তু লক্ষ্যার্থ ভেদ করে ব্যঙ্গার্থে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আমারই অঙ্গন, এই আমার অঙ্গন কিন্তু হৃদয় অঙ্গনেও দোতনা করছে। সুতরাং কবিতায় ব্যবহৃত অলঙ্কার ও চিত্রকল্প তার ভেতর থেকে যে অর্থটি আমরা অনুভব করি তা সবসময় কিন্তু ধ্বনি নয়। এ কারণে ধ্বনিবাদীগণ সতর্ক করে দিয়েছেন যে উপমাদি অলঙ্কারের যে অর্থ তা থেকে ধ্বনি সম্পূর্ণ পৃথক। এবার আমরা তাহলে ধ্বনির মধ্যে আসি। স্পষ্ট হলো যে শব্দের যে লক্ষ্যার্থ অর্থাৎ অভিধার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গার্থ, এই ব্যঙ্গার্থে পারিভাষিক শব্দটি হল ব্যঞ্জনা, যাকে আমরা ধ্বনি বলি। ধ্বনির আত্মা কাব্যস্য, অর্থাৎ ধ্বনি হল কাব্যের আত্মা। এ কোন ধ্বনি? রসধ্বনি। আচ্ছা রসধ্বনি কোত্থেকে পেলাম আমরা? এটা তো একটা স্বাভাবিক কৌতূহল। দেখো অ্যাকচুয়ালি বাচ্চের কিন্তু দুটি ভাগ আছে। কী কী ভাগ আছে? না বাচ্চকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সংলক্ষক্রম বাচ্যধ্বনি, বাচ্যধ্বনিকে যদি আমরা এইভাবে ভাঙি, তাহলে দেখো ধ্বনির ভাগ হবে কেমন করে? না একটা হচ্ছে অবিভক্ষিত, আর দুই হচ্ছে বিবক্ষিতান্ন পরবাচ্য। বিবক্ষিত শব্দের অর্থ হচ্ছে অভিপ্রায়, আর অবিবক্ষিত মানে অনভিপ্রেত। আর দুই হচ্ছে বিবক্ষিতান্ন পরবাচ্য, অর্থাৎ অভিপ্রেত অর্থ। এই যে লক্ষ্যার্থ আগে বলেছিলাম, তাহলে অভিপ্রেত অর্থ তার বাচ্চা। দেখো শব্দের যে অভিধার্থ তা থেকে আমরা আলাদা হচ্ছে, তার বিবক্ষিত অভিপ্রেত কিন্তু অন্য পরবাচ্য, অর্থাৎ ওই লক্ষ্যার্থ থেকে ব্যঙ্গার্থের দিকে যাত্রা করছে। তার ধ্বনিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, দেখো অবিবক্ষিত বাচ্য আর বিবক্ষিতান্ন পরবাচ্য। এই অবিবক্ষিত বাচ্যকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে অত্যন্ত অর্থান্তরে সংক্রমিত, আর দুই হচ্ছে অত্যন্ত তিরস্কৃত। তিরস্কৃত আমরা লিখি আমরা। আর বিবক্ষিতান্ন পরবাচ্য ধ্বনিকে আমরা দুভাগে ভাগ করছি। এক হচ্ছে সংলক্ষক্রম, আমি আর লিখছি না এটা, আর হচ্ছে অসংলক্ষক্রম। অসংলক্ষক্রম এই শব্দ দুটি থেকেই বুঝতে পারা যাচ্ছে যে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, অভিপ্রেত কিন্তু অন্য পরবাচ্যের মধ্যে সংক্রমিত হচ্ছে। তার মানেই হলো কিন্তু প্রসিদ্ধাবয়বাতিরিক্তং লাবণ্য মীমাঙ্গনা আসু, বা যত্রাত্র শব্দ বা তমর্থমোপসর্জনীকৃত স্বার্থ ব্যঙ্গত্ব কাব্য বিশেষ স্বধ্বনিরীতি সুরিভি। দেখো সেটাকেই কিন্তু সমর্থন করছে, কেননা এ বিবক্ষিতান্ন পর অন্য পরবাচ্য ধ্বনি অন্য অন্য বাচ্চের মধ্যে সে কিন্তু সংক্রমিত হচ্ছে। তাকে দুটি ভাগে ভাগ করা হলো, এক সংলক্ষক্রম, অর্থাৎ এই যে যাত্রা শব্দের
অভিধার্থ থেকে লক্ষ্যার্থ হয়ে ব্যঙ্গার্থে যাবার যে যাত্রা বা ক্রমটি, সেটি কিন্তু অনুভব দেখা, মোটামুটি অনুভব করা যায়, তাই তাকে বলা হচ্ছে সংলক্ষ্য ক্রম। আর অসংলক্ষ্য ক্রম কি? যা যা প্রতীয়মান হতে পারে কিন্তু স্পষ্ট হবে না সেটি। এ কারণে সংলক্ষ্য ক্রমকে দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অলঙ্কার ধ্বনি, অলঙ্কার ধ্বনি, আর দুই হচ্ছে বস্তু ধ্বনি। এখানে কিন্তু শেষ হচ্ছে, এটা কি হয়, অলঙ্কার থেকে অলঙ্কার, অলঙ্কার থেকে বস্তু, এটা বস্তু থেকে অলঙ্কার, বস্তু থেকে বস্তু। আর অসংলক্ষ্য ক্রম বাচ্য ধ্বনি কিন্তু দুটি ভাগে বিভক্ত, এক হচ্ছে ভাবধ্বনি আর দুই হচ্ছে রসধ্বনি। এই যে শব্দটি এর ব্যাপার, তাহলে কোহং রস বা ধ্বনিরাত্মা কাব্যস্য, আমরা বারবার বলি ধ্বনি রস, ধ্বনি পরিণতি রস, তাহলে আমরা কিন্তু পেলাম সেই জায়গাটা রসধ্বনি। এখন রসধ্বনি ব্যাপারটি কি না, রস আর ধ্বনি এই দুটিকে সমন্বয় করবো কী করে, এটা হচ্ছে মূল প্রশ্ন। দেখো, রসের আলোচনা যখন করব তখন কিন্তু মনে রাখতে হবে এই ধ্বনিকে অস্বীকার করে নয়, ধ্বনিকে নিয়েই রসধ্বনি, অসংলক্ষ্য ক্রম ধ্বনি থেকে দেখো ভাবধ্বনি আর রসধ্বনি। রসধ্বনি যখনই বলছি ধ্বনি অনিষ্ট হয়েই থাকছে, কারণ তুমি তাকে বাদ দিচ্ছ, সেইখান থেকেই তো যাত্রা করছে সে। রস সম্পর্কে বলা হয়েছে কি না, রস হলো অলৌকিক মায়া জগৎ, রসের জগৎ অলৌকিক মায়ার জগৎ। রস হচ্ছে অলৌকিক মায়ার জগৎ। এ কারণে আলঙ্কারিকগণ খুব স্পষ্টত বস্তু জগৎ বা লৌকিক জগতের সঙ্গে কাব্যের জগৎ, দেখো বস্তু জগৎ কাব্য জগৎ বা লৌকিক জগৎ, পরে আসে অলৌকিক মায়ার জগৎ, এই জায়গাটাকে পুরো আলাদা করছেন। অর্থাৎ বস্তু জগৎ থেকে কাব্য জগতের দু পার্থক্য আনছেন, যার জন্য রসকে বলা হচ্ছে দেখো অলৌকিক মায়ার জগৎ। এখন প্রশ্ন হলো কেন এই কথাটি বলা হচ্ছে, বলা হচ্ছে এ কারণে যে কবি একটি কবিতা পাঠ করার পর বা একটি গল্প বা উপন্যাস পাঠ করতে করতে বা পাঠ করার পর আমরা যে জগৎটার মধ্যে থাকি বা পাঠ সম্পূর্ণ হলে যে আমার ভাব এবং মনের অবস্থা তৈরি হয়, সেই অবস্থাটি কিন্তু তুমি কখনোই স্বীকার করতে পারো না এই বলে যে আমি একদম হুবহু বাস্তব জগতের মধ্যেই ছিলাম, এটি বাস্তব ঘটনা, বাস্তব চরিত্র, বাস্তব আখ্যান, কেননা এই উপন্যাসে বা গল্পে একদম তাই ধরা হয়েছে, এটা দাবি করতে পারো না। কেন দাবি করতে পারো না, না ওখানে কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে ওই গল্পের মধ্যে বা উপন্যাসের মধ্যে বা কবিতার মধ্যে যা বাস্তবের পরিমিতির ঊর্ধ্বে উঠে গেছে। বাস্তবের পরিমিতির ঊর্ধ্বে যদি না, যাকে যে সাহিত্যে বলা হয় ডিটাচমেন্ট বা নিষ্পৃহতা, এই অতিক্রম যদি না করতে পারেন তাহলে সেটি কি হবে, রিপোর্টার্স হয়ে যাবে, অর্থাৎ সংবাদপত্রের কোনো একটি প্রতিবেদন তৈরি হবে, যেখানে তথ্য থাকবে, সেখানে নানান রকম কোটেশন থাকতে পারে, একদম নির্ভুল সম্পূর্ণ তথ্যটাই সেখানে পরিবেশিত হবে, সেখানে লেখকের আর কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, ডিটাচমেন্ট, ডিটাচমেন্ট নিষ্পৃহ যে জায়গাটি, সেটি কিন্তু ওখানে অন্যরকম একটা বিষয় হয়, মানে হুবহু বাস্তবকে তুলান্ত হয়, কিন্তু সাহিত্য তা নয়। অথচ মজার ব্যাপার হলো এই যে কবি শিল্পী সাহিত্যিক তারা কি করেন, তারা সেই বাস্তব জগৎ থেকে এই সমস্ত চরিত্র বলো, প্রকৃতি বলো, সব কিছুকেই আহরণ করেন। করার পর এমন কিছু বিষয় আছে, উপাদান আছে, যে উপাদানগুলির মিশ্রণের ফলে, উপাদানগুলির সংযোগের ফলে তা বাস্তবের গণ্ডির ঊর্ধ্বে উঠে যায়। আর এই যে সিস্টেমটা, এই কৌশলটা,
এই কৌশলটার জন্য কোনো স্কুলিং নেই, কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল নেই, আর নেই বলেই এমন অনেক মানুষ আছেন যারা সাহিত্য রচনা করবেন বলেই কিন্তু সাহিত্য রচনা করেননি। অর্থাৎ ফুল যেমন ফোটে, কোকিল যেমন ডেকে ওঠে, ঠিক সেইরকমভাবে সাহিত্য স্বতঃস্ফূর্ততার একটি প্রতীক। আনন্দই তাহার কারণ এবং আনন্দই তাহার উদ্দেশ্য। অর্থাৎ তিনি যা অনুভব করছেন, তিনি যা উপলব্ধি করছেন, তাকে প্রকাশ করবেন তিনি। উল্টো দিক থেকে পাঠক যিনি, দেখো ধ্বনিবাদীগণ বলে দিয়েছেন কিন্তু, শব্দার্থ শাসনে মাত্রে নৈব অবেদ্যতে, বেদ্যতে সহি কাব্যার্থ তত্ত্বজ্ঞই রেব কে বল। অর্থাৎ কাব্য পাঠ এবং রসার সাধনের জন্য, সাহিত্য পাঠ এবং তার রসার সাধনের জন্য শব্দার্থ জ্ঞানের দরকার হয় না। কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেমন কবি শিল্পী সাহিত্যিককে নির্মাণ করা যায় না, ঠিক সেরকমভাবে পাঠকের রসার সাধন, এই রসার সাধন সব রস মানেই কিন্তু রসার সাধন, রস নিষ্পত্তি মানেই কিন্তু রস উপলব্ধি। রস, রস শব্দটাই কিন্তু আস্বাদন, যোগ আস্বাদন। ফলত কোনো পাঠকের রসার সাধন কিন্তু এরকম ট্রেনিং দিয়ে তৈরি হয় না। যদি তা হতো তাহলে কৃতিবাসী রামায়ণ পড়ে কোনো একজন নিরক্ষর মানুষ কাঁদতেন না, হাসতেন না, মেঘনাদবধ কাব্য শুনে, শুধু কানে শুনে পড়তে পারেন না তিনি, মেঘনাদের জন্য অশ্রু বিসর্জন করতে পারেন না, শুধু কানে শুনেই তিনি কিন্তু অশ্রু বিসর্জন করতে পারেন। লক্ষণের ওই দুরবৈষ্ণিতে যখন মেঘনাদ বিভীষণকে আক্রমণ করছেন, সেই পাঠ শুনে কিন্তু যে কোনো রসিক পাঠক রসার সাধন করে, যথাস্থানে স্থায়ীভাব যেমন থাকবে সেইভাবেই আস্বাদন পান। সুতরাং আমরা বুঝতে পারছি যে রসের জগৎ অলৌকিক মায়ার জগৎ, যে জগৎ কাব্যের জগৎ। আরেকটি জগৎ আছে যে জগৎ আমরা বাস করি, তাকে আমরা বস্তু জগৎ বলি, যার আরেকটি অর্থ হচ্ছে লৌকিক জগৎ। এই কাব্যের জগৎ আর এই বস্তু জগতের মধ্যে কিন্তু একটা ফারাক রয়েছে। সেই ফারাকটা কেন রয়েছে, এই কেনর উত্তরটাই কিন্তু রসের আলোচনা। অর্থাৎ রস নির্মাণ কৌশল বা রসের যে জগৎ, রস নির্মাণের যে জগৎ, রস নির্মাণের যে কৌশল, সেই কৌশলটি আছে বলেই কিন্তু লৌকিক জগৎ বা বস্তু জগৎ থেকে কাব্যের জগৎ বা অলৌকিক মায়ার জগতে পার্থক্য ঘটে। মনে রাখবি কিন্তু অলৌকিক মায়ার জগৎ তখনই তৈরি হবে যখন রসাস্বাদন হবে। কারণ কাব্যের জগৎ বলতে কিন্তু মূলত কবিতার বই নয়, কবি নন, পাঠকের হৃদয়। যাক, তাহলে এই লৌকিক জগতে এবং মায়ার জগতের মধ্যে, অলৌকিক মায়ার জগতের মধ্যে যে দূরত্ব রয়েছে, এই দূরত্বটা আছে বলেই কিন্তু আমরা সবাই কবি নই, সবাই কবিতার পাঠক নই, আমরা সবাই শিল্পী হতে পারিনি, আমরা সবাই সাহিত্যিক হতে পারিনি। আমরা লিখি, আমরা লিখতে পারি, আমরা লেখা লেখার চেষ্টা করি, কিন্তু আমরা সেই গুণের অধিকারী হতে পারিনি যে গুণগুলি তাঁদের মহাকবি এবং কবিদের রয়েছে, যারা সহজে এই আমাদের জগৎ থেকে কিন্তু সমস্ত কিছু আহরণ করেন, সঞ্চয় করেন, করে তাঁরা একটা অপূর্ব অনির্বচনীয় জগতে নিয়ে চলে যান সেই ভাবনাগুলোকে। ফলত আমরা সেখান থেকে আনন্দ লাভ করি। আমরা এখন দেখাই তাহলে যে কীভাবে এই অলৌকিক মায়ার জগতে আমরা পৌঁছাচ্ছি। অর্থাৎ কাব্য নির্মাণ কৌশল রসের জগৎ আসলে সেই জগৎ যেখানে কবি এবং শিল্পীরা কতগুলি জিনিসের প্রয়োগ ঘটান। কী কী ঘটান? না, প্রথমে রয়েছে স্থায়ী ভাব। আসলে মানব চিত্তবৃত্তির মধ্যে নটি স্থায়ী ভাব থাকে। রতির হাস্যশ্চ সকশ্চ ক্রোধোৎসাহ ভয়ং তথা যুগুপসা বিস্ময়প্রক্ত সমহোপি চ। দেখো, রতির হাস্যশ্চ সকশ্চ ক্রোধোৎসাহ ভয়ং তথা যুগুপসা বিস্ময়প্রক্ত সমহোপি চ, এই নটি স্থায়ীভাব আমাদের চিত্তবৃত্তির মধ্যে স্থায়ীভাবে থেকে যায়।
এছাড়া কিছু ভাব রয়েছে যেগুলি অস্থায়ী বা সঞ্চারী বা ব্যভিচারী, যে ভাবগুলি স্থায়ীভাবে সঙ্গে সংযোগ ঘটায়। কবি এবং সাহিত্যিক তাঁর রচনায় একটি না একটি স্থায়ী ভাবকে গ্রহণ করবেনই, সেই স্থায়ী ভাব ধরেই কিন্তু আমরা একটা গল্প পড়তে পড়তে এগিয়ে যাই এবং রসাস্বাদন করি। একটি কবিতা পড়ার সময় এই নটি স্থায়ী ভাবে একটি না একটি ভাবকে আমরা দেখব যা কিন্তু বরাবর রয়ে গেছে সেই কবিতার মধ্যে। তাহলে ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব কী করে না, সে হচ্ছে এই স্থায়ীভাবের সঙ্গে যুক্ত হয় তার মনের মধ্যে। স্থায়ীভাব যেমন সবসময় চিত্তবৃত্তির মধ্যে থাকে, তো বড় প্রমাণ হচ্ছে যেমন ধরে নাও কোনো ফিল্ম দেখছো বা কোনো নাটক দেখছো, আমরা তখনই হাসছি, তখনই কাঁদছি, তখনই আমাদের মধ্যে শৃঙ্গারাদি রসে উৎপন্ন করছে, এসব কারণ কিন্তু স্থায়ীভাবের জন্য। আর সঞ্চারী ভাব কী করে, আমাদের মধ্যে যেমন ঘৃণা, অসুয়া, লজ্জা, নির্বেদ, এই নানান রকম যে ভাবের উদয় ঘটে মাঝে মাঝে, অবশ্যই সেটা সাহিত্য পাঠের সময়, সেগুলো হচ্ছে সঞ্চারী ভাব। এছাড়া রয়েছে কি না বিভাব। বিভাব সম্পর্কে কি বলা হয়েছে না, রত্নাদু দধুকা লোকে বিভাবা কাব্যনাট্যয়, বিভাবা বিসর্গ কাব্যনাট্যয়, অর্থাৎ রতি আদি যে ভাবের উদ্বোধক আমাদের লৌকিক জগতে ঘটে, লোকজগতে যে রত্নাদি লৌকিক জগতে যে রতি প্রভৃতি ভাবের উদ্রেক ঘটে তা যখন আমরা সাহিত্যে দেখব অর্থাৎ কাব্য এবং নাটকে দেখব তখনই কিন্তু তা হবে বিভাব। তাহলে পরিষ্কার ব্যবধানটা হয়ে যাচ্ছে, কিন্তু লোকজগতে মানে বস্তু জগতে রতি আদি ভাবের উদ্রেক আমরা অনেক দেখি কিন্তু সেগুলি কখনো আনন্দদায়ক হতে পারে না, এই অভিজ্ঞতা তোমাদের আছে, ব্যাখ্যা করার বিশদ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তাহলে বাস্তব জগতে আমরা রত্নাদি ভাবের যে উদ্বোধন দেখি তা যখন গল্প উপন্যাস কবিতার মধ্যে পাব তখনই তা বিভাব হবে। বিভাবকে আবার দুভাবে ভাগ করা হয়েছে, আলম্বন বিভাব এবং উদ্দীপন বিভাব, জানো নিঃসন্দেহে। চলো এবার হচ্ছে অনুভব। তো আর একটি জিনিস রয়েছে উপাদান, তার নাম হচ্ছে অনুভব। অনুভব কি না, উদ্বুদ্ধং কারণই শরীর শরীর বহির্ভাবং প্রকাশয়ন লোকে যকার্য রূপ সহনুভাব কাপনাট্য, অর্থাৎ মনে ভাব উদ্বুদ্ধ হলে তা যে উপায়ে বা স্বাভাবিক যে উপায়ে তা বাইরে প্রকাশ পায় সেই ভাবরূপ কারণ ও কার্য যখন কাব্য এবং নাটকে দেখা যাবে তখনই তা হবে কিন্তু অনুভব। দেখো অতুলচন্দ্র গুপ্ত মহাশয় একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন, তিনি লিখছেন এখানে পাতা 29, তিনি বলছেন দ্বিধায় জড়িত পদে কম্প্র বক্ষে নম্র নেত্র পাতে স্মিত হাস্যে নাহি চল সলজ্জিত বাসর শয্যাতে স্তব্ধ অর্থ রাতে। এই কবিতায় পঙ্ক্তিটি উদ্ধার করে লিখছেন যে মিলন মধুর লাজের এই কাব্য ছবিটির উপাদান হচ্ছে কয়েকটি অনুভব, অর্থাৎ এই যে মনে ভাব উদ্বুদ্ধ হলো যে যে উপায়ে তা বাইরে প্রকাশ পেল সেই মনের ভাবের কারণ ও কার্য যখন কাব্য নাটকে থাকবে তখনই তা অনুভব। সুতরাং বুঝতে পারছি এই রসের যে অনির্বচনীয় জগৎ, ওই যে আমরা জিলিপির প্রসঙ্গ তুলেছিলাম কেন তা অনির্বচনীয়, এইগুলি হচ্ছে তার কারণ। অর্থাৎ আমরা যেগুলো আমরা যা দেখি বস্তু জগতে, আমরা যা বস্তু জগতের ঘটনা বা বিষয়কে উপলব্ধি করি, কবি শিল্পী সাহিত্যিকরা কিন্তু তার থেকে আলাদা কিছু উপলব্ধি করেন এমন নয়, পার্থক্য ঘটে যাচ্ছে কিন্তু এখানেই যে আমরা তা প্রকাশ করতে সক্ষম হচ্ছি না, সেই রকম প্রকাশ যা ব্যক্তিগত যে পরিচ্ছেদ বা ব্যক্তির যে স্পৃহতা তার থেকে সরে যেতে পারছি না আমরা, কিন্তু তারা পারেন, তারা দক্ষ, তারা জানেন যে কোথায় সে ডিটাচমেন্টটাকে রাখতে হবে, কোথায় সে ডিটাচমেন্ট কীভাবে সম্ভব না, স্থায়ী ভাব সঞ্চারী ভাব বিভাব এবং অনুভব সংযোগ ঘটে এবং তা বস্তু জগতের সমস্ত রকম যে চিহ্ন তাতে কিন্তু সরে যায় সেগুলো, একে বলা হয় রূপান্তরীকরণ, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাচ্ছে বিষয়টি, এবং মধ্যে কী থাকছে না স্থায়ী ভাব সঞ্চারী ভাব বিভাব এবং অনুভব ইত্যাদি প্রয়োগ। এই হচ্ছে কাব্য নির্মাণ কৌশল, অর্থাৎ রসের জগৎ নির্মাণের যে অলৌকিক মায়ার জগৎ হয় তা হচ্ছে এইখানে। এর ফল কী হয় দেখো, একটা বড় ভালো উদাহরণ
না পরশ্ব না পরশ্বেতি মামেতি না মামেতি চ তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ ন বিদ্যতে বিদ্যতে। অর্থাৎ দেখো পরশ্ব না পরশ্বেতি, পরের অথচ পরের নয়, অর্থাৎ একটি গল্প পাঠ করার পর বা একটি উপন্যাস পাঠ করতে করতে বা পাঠ করার পর আমাদের মনে কতকগুলি প্রশ্ন আসে বা কৌতূহল জন্মায় যে এই ঘটনা বা এই চরিত্রটি পরের অথচ ঠিক পরের নয়, পরের বলতে কিন্তু সেই বস্তু জগতে চলে যাচ্ছে লৌকিক জগতে, কিন্তু ঠিক তা কিন্তু পরের নয়। মামেতি ন মামেতি চ, আমার অথচ আমার নয়। আমার নয় কেন? সে যে বিপজ্জনক কাজগুলি করছে বা বিপজ্জনক ঝামেলার মধ্যে পড়ছে তখন সে আমার নয়, আমি এটা নয়, কিন্তু বাদবাকি সময়টা আমি। এতে পর আপন এর মধ্যে সে থেকে যাচ্ছে কিন্তু তদা স্বাদে বিভাবাদে পরিচ্ছেদ না বিদ্যতে। দেখো তদা স্বাদে বিভাবাদে পরিচ্ছেদ পরিচ্ছেদ না বিদ্যতে, এই আস্বাদন বিভাবাদীর দ্বারা, বিভাবাদ দেখো এই আস্বাদন বিভাবাদীর দ্বারা যে আস্বাদনটা ঘটলো পরিচ্ছেদ না বিদ্যতে, তুমি কারোর কিন্তু পরিচ্ছেদ বা পড়াতে পারছো না, অর্থাৎ কোনো ব্যক্তির স্ট্যাম্প তুমি দিতে পারলে না, অথচ তা বাস্তব ঘটনাকে অবলম্বন করেই রচিত। অথ বা দেখা যাবে সমকালীন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটেই লেখা হচ্ছে, ধরে নাও রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস, দেখো স্পষ্ট প্রমাণ পাবে। আমরা আমরা নিখিলেশকে বুঝতে পারছি, আমরা সন্দীপকে বুঝতে পারছি, এবং সেই সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসে সম্পূর্ণ সেই ঘটনাগুলি রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা এটা বলতে পারি না যে হ্যাঁ নিখিলেশ স্বয়ং রবীন্দ্রনাথ বা সন্দীপ অমুক, এই 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 দাবিটা করতে গেলে কিন্তু সমস্যা আছে। সুতরাং দেখা যাচ্ছে যে এরকম প্রতিটি, বা আমরা যদি শাস্তি গল্প দেখি, শাস্তি গল্প তো আজও ঘটে যাচ্ছে, প্রতি মুহূর্তে ঘটছে, কিন্তু চন্দ্রা কি সত্যি কোনো লোকজগতের একটি ভদ্রমহিলা যার ওই চরম পরিণতি ঘটলো মিথ্যা অভিযোগে তাকে শাস্তি নিতে হলো? তাহলে এই যে পরিচ্ছেদ না বিদ্যতে বিদ্যতে তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ না বিদ্যতে, এই জায়গাটা কিন্তু রসের উপলব্ধির জায়গা, অর্থাৎ রসের জগৎ অলৌকিক মায়ের জগৎ হয়ে উঠল, তা বস্তু জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে গেল। এই জন্য বলা হয় তত্র বিভাবানুভাবেন ব্যাধি, দেখো একটা কথা উল্লেখযোগ্য যে তত্র বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাদি রস নিষ্পত্তি, অর্থাৎ বিভাব অনুভব সঞ্চারী সংযোগাদি, এই সংযোগাদি মানে হচ্ছে স্থায়ী ভাব, সংযোগাদি রস নিষ্পত্তি, অর্থাৎ রস উপলব্ধি ঘটে তখনই, রস নিষ্পত্তি ঘটে তখনই, রসানুভূতি ঘটে তখনই, বা কোটেড রস তখনই সম্ভব যখন বিভাব অনুভব সঞ্চারী সংযোগ ফলে, অর্থাৎ সংযোগ মানে স্থায়ীভাবের সংযোগের ফলে ঘটে। সুতরাং আমরা যে জায়গাতে শুরু করেছিলাম অলঙ্কারবাদ, আমরা যেখানে সে থামলাম এক অলৌকিক মায়ার জগৎ, খুব স্পষ্ট হলো যে এই কাব্য জিজ্ঞাসার যে মূল জিজ্ঞাসা তার আত্মাকে অনুসন্ধান করা, কিসের গুণে সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন কবিতা হলো না হলো না, আর এদিকে এঘোর রজনী মেঘেরও ঘটা কেমন আইলো বাটি আঙিনার মাঝে বদুয়া ভিজিচে দেখিয়া পরাণ ফাটে কবিতা হয়ে উঠল, সাহিত্যের মূল উদ্দেশ্য কিন্তু আনন্দ, আনন্দই তাহার কারণ এবং আনন্দই তাহার উদ্দেশ্য। অর্থাৎ রসের যে অলৌকিক মায়ার জগতে আলোচনা হলো তা হচ্ছে মানুষের মধুর হাসির আলোচনা, সেই মধুর হাসি অন্যতম উপাদান কিন্তু দাঁত, কিন্তু দাঁতের স্ট্রাকচার কখনোই আনন্দদায়ক নয়, দাঁতের পাঁতি দেখালে দাঁত বার করে দেখালে কিন্তু কেউ আনন্দ পাবেন না, কিন্তু হাসলে পরে ওই দাঁত একটি অন্যতম মাত্রা নিয়ে আসে এবং তা মানুষকে আনন্দ দেয়, মানুষকে ইন্সপায়ার করে। এই যে ব্যাপারটি ঘটলো, এই যে দাঁতের যে পাটির গঠন, সেই পাটির গঠনটা কিন্তু এইগুলো, অর্থাৎ কাব্য নির্মাণ কৌশল, কাব্য নির্মাণ কৌশল, যে যে জিনিস বা উপাদানগুলির ফলে আমাদের আনন্দের জগতে নিয়ে যাচ্ছে, অলৌকিক মায়ের জগতে নিয়ে যাচ্ছে। অত্যন্ত হৃদয় বিদারক কোনো চরিত্রের পতন দেখেও আমরা পাতা শেষ করে বলি যে অসাধারণ একটি গল্প পড়লাম বা অসাধারণ একটি উপন্যাস পড়লাম, যদিও সেই উপন্যাসে বা গল্পে প্রচুর বিচ্ছেদ আছে, প্রচুর মৃত্যু আছে, প্রচুর আঘাত আছে, যন্ত্রণা আছে, শোক আছে, তৎসত্ত্বেও কিন্তু আমরা সেই জগতে বিরাজ করতে পারি।
যা বাস্তবে কিন্তু সম্ভব নয়। দেখো বিভাব অনুভবে আলোচনা আমরা বারংবার বলেছি, কিন্তু বাস্তব জগতে বা লোকজগতে সেই ঘটনা দেখলে আমরা কিন্তু কখনোই আনন্দ পাব না, বা সেখান থেকে আমাদের কিন্তু সেই ধারণা তৈরি হবে না। অথচ সেই ঘটনা, সেই চরিত্র, সেই আখ্যান যখন আবার কবিতা, গল্প, উপন্যাসে, নাটকে আসবে, তখন কিন্তু আমরা একটি অদ্ভুত জগতে বাস করি, যে জগৎকে বলা হচ্ছে পরস্বনা পরস্বেদি মমেতি ন মমেতি চ তদাস্বাদ বিভাবাদে পরিচ্ছেদ নবে বিদ্ধ। সুতরাং আজকের আলোচনা এটুকু থাক, ভালো থেকো সবাই। ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগ আয়োজিত আমন্ত্রিত বক্তৃতা কাব্য জিজ্ঞাসার তত্ত্বপূর্ণ আলোচনা ডক্টর শান্তনু চট্টোপাধ্যায় যেভাবে সরল, সুন্দর ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করলেন তাতে আমরা সবাই ঋদ্ধ। এই আলোচনার আয়োজনে সর্বতোভাবে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়। সর্বপ্রথম তাঁকে ধন্যবাদ জানাই, তাঁর সক্রিয় ও নিরলস কর্মতৎপরতায় শুধু বাংলা বিভাগ নয়, কলেজের অন্যান্য বিভাগও এই লকডাউনের পরিবেশে নানান কর্মকাণ্ড করে চলেছে। এরপর ধন্যবাদ জানাই বাংলা বিভাগের সকল অধ্যাপককে, বিভাগীয় প্রধান ডক্টর অরিন্দম গোস্বামী, বিভাগের প্রত্যেকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে সব কাজ সুসম্পন্ন করেছেন। ধন্যবাদ জানাই আজকের আলোচক ডক্টর শান্তনু চট্টোপাধ্যায় মহাশয়কে, যিনি তাঁর মূল্যবান সময় আমাদের উপহার দিয়েছেন। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত আলাপে জানি তিনি শুধু অধ্যাপক নন, কবিও। কাব্য জিজ্ঞাসার মতো এক নিরস তত্ত্বপূর্ণ বক্তব্যকে তিনি স্বকীয় প্রতিভায় প্রাঞ্জল করে তুলেছেন। কাব্য কি, বাক্য কিভাবে কাব্য হয়, এই বিষয়টিকে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, সুন্দর একটা বিজ্ঞাপন সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বলেন, এটা অর্থপূর্ণ বাক্য তবে কাব্য নয়। আবার আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বল কোন পারে ভিড়িবে তোমার সোনার তরি, এই উদাহরণ দিয়ে দেখিয়েছেন এটা অর্থপূর্ণ এবং কাব্য, এ বাক্য কাব্য। কেন কাব্য হল, অর্থাৎ বাক্য শুধু অর্থপূর্ণ হলে হবে না, বাক্য যদি হৃদয়ের ভাব উদ্রেক করে এবং রস উদ্রেক করে তবেই সেই বাক্য কাব্য হবে। এই বিষয়টিকে বোঝাতে গিয়ে তিনি একের পর এক আলোচনা করে গিয়েছেন অলঙ্কারবাদ, বক্রোক্তিবাদ, রীতিবাদ, ধ্বনিবাদ, রসবাদ ইত্যাদি। ধ্বনিবাদের আলোচনায় তিনি বলেছেন যে ধ্বনি হল বিষয়ান্তরের ব্যঞ্জনা, ব্যঞ্জিত অর্থ বা নিহিত অর্থ, অর্থাৎ বাক্য যদি সে নিহিত অর্থকে প্রকাশ করে তাহলে ধ্বনি হবে এবং তবে সেই বাক্য কাব্য হবে। কিন্তু সব ধ্বনি কাব্য হয় না, ধ্বনি যদি রস উদ্রেক ঘটায় তবে সে বাক্য কাব্য হবে। তাহলে রস ইতি ক পদার্থ, রস কি জিনিস, রস হলো আনন্দ, রস ও সার হ ব্রহ্ম আনন্দ হ্রাদ উচ্চতে নিঃসারন্তে ও সারেন সর্বং লক্ষ্যতে জগৎ। এই রস কি না, অলৌকিক মায়ার জগৎ। কি করে অলৌকিক মায়ার জগৎ সৃষ্টি হয় না, কবি বা শিল্পী বস্তু জগৎ থেকে বিষয় নেয়, কিন্তু সেই বিষয় নিয়ে তার হৃদয়ের কল্পনা দিয়ে রাঙিয়ে এমনভাবে সেটা প্রকাশ করেন, তখন সেটা শুধুমাত্র আর ওই বাইরের বস্তু জগৎ থাকে না, কবি কল্পনা মিশ্রিত হয়ে সেটাকে অন্য জগৎ সৃষ্টি করে। সেই অন্য জগৎটা হলো অলৌকিক মায়ার জগৎ, এবং সেই অলৌকিক মায়ার জগৎ জেনে, অলৌকিক মায়ার জগতে অধিষ্ঠান করে পাঠক একটা অনাস্বাদিত পূর্ব আনন্দ পান, একটা অনুভূতি পান। এই অনুভূতি কি না, প্রত্যেক মানুষের চিত্তে নটা স্থায়ী ভাব আছে, সেই স্থায়ী ভাবের যে কোনো একটা ভাব যদি
উন্মোচিত হয়, প্রকাশ পায়, জেগে ওঠে এবং তার পরিণতি ঘটে অনুভবে, তখন যে প্রতিক্রিয়া সেটাই হচ্ছে রস, আর তখনই একটা সে আনন্দ পায়। এই জন্য বস্তু জগৎ আর কাব্য জগৎ দুটো আলাদা জিনিস, এই বিষয়টিকে উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই জন্য বাস্তবের মায়ের কান্না আমাদের আনন্দ দেয় না, কষ্টই দেয়। কিন্তু সেই বাস্তবের মায়ের কান্নাকে নিয়ে যখন কবি কোনো কাব্য লেখেন, শিল্পী কোনো চিত্র আঁকেন বা শিল্প রচনা করেন, তখন সেটা কিন্তু আমাদের আনন্দ দেয়। আর এটাই শান্তনুবাবু সুন্দরভাবে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। তার আলোচনায় আমরা সবাই সমৃদ্ধ, আনন্দিত। শান্তনুবাবুকে আরেকবার ধন্যবাদ জানাই। ভালো থাকবেন শান্তনুবাবু। আর যে সমস্ত শ্রোতাবৃন্দ এতক্ষণ ধরে শুনেছেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সাফল্য কামনা করি। ধন্যবাদ।